ওকে, তো গ্র্যান্ডফাদার কে এখানে ধরে নিয়ে চলে এসেছে যে ক্রিয়েচারটা, এই ক্রিয়েচারটা আমাকে এবার মেরে ফেলবে ভাই। কিসের ক্রিয়েচার এটা, কেন আসছে ভাই? হ্যালো, ওয়েলকাম নতুন গেমপ্লেতে, সবাইকে আবারো ওয়েলকাম। যারা যারা ভাবছে আমি এমন করছি কেন, কারণ আমি খেলছি আজকে একদম বিদঘুটা একটা গেম। এরকম গেম তোমরা আগে কোনোদিনও দেখোনি, মানে এতটা উল্টাপাল্টা গেম হতে পারে দুনিয়ায়, অতটাও বিদঘুটে না কিন্তু অনেক উল্টাপাল্টা একটা গেম। যারা যারা গেমটাকে বানিয়েছে তাদের অনেক থ্যাংক ইউ। ওকে, তো আজকে অনেক মজা হতে চলেছে। তো কেমন আছো সবাই? চ্যানেলে যারা যারা নতুন এসছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, নিচে সাবস্ক্রাইব বাটন আছে ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, তারপরে আমরা গেম স্টার্ট করব। আর আজকে আমি খেলবো সব থেকে ভয়ানক একটা গেম। তো চলো শুরু করা যাক। নিউ হাউস, এখানে আমার এটা হচ্ছে আমার গ্র্যান্ডপার হাউস। এই যে হাউসটা দেখতে পাচ্ছ, এই হাউসটা হচ্ছে আমার গ্র্যান্ডপার হাউস, আর এখানে আমি থাকতে আসছি। আর এখানে আমার গ্র্যান্ডপা মনে হয় মরে গেছে না হারিয়ে গেছে, মানে সে মরে গেছে না হারিয়ে গেছে সেটা আমি জানি না, তাকে হয়তো খুঁজতে হবে। আর তাছাড়াও এখানে আরও অনেক কিছু করতে হবে, এই যে ঘাস টাস আছে তারপরে এগুলো আমাকে কাটতে হবে আমি যতদূর জানি। আর এখানে হচ্ছে একটা গেট যেটা দিয়ে আমি বাইরে চলে যেতে পারবো, কিন্তু আমি আজকে থেকে যেহেতু এখানেই বসবাস করব, এই বাড়িটাতেই থাকবো, তো বাড়িটাকে চলো ভিতর থেকে একটু দেখা যাক। ওকে, ডোর লক আছে, তো আমাকে তার জন্য একটা কি খুঁজতে হবে, যে কিটা কোথায় পাবো আমি জানি না। এখানে কোনো কিটি আছে না, এখানে তো নেই। আমাকে একটা চাবি খুঁজতে হবে, এখানেও চাবি নেই, এখানেও চাবি নেই। গাড়ির মধ্যে চাবি আছে নাকি? গাড়ির মধ্যেও মনে হয় চাবি নেই, না এখানেও তো চাবি নেই। এটা মনে হয় আমার গ্র্যান্ড পার গাড়ি। তা আমাকে না এখানে, ওকে একটা কুয়া আছে এখানে, হ্যালো, কুয়ার মধ্যেও তো চাবি নেই। আমাকে না চাবি খুঁজতে হবে, চাবিটা কোথায় গেল এখন? এই সাইডে একটা ঘর ছিল না, এই তো এই ঘরটার মধ্যে চাবি। এটা কি, এটা একটা কি যেন আছে, এটা দিয়ে কোনো কাজ হয় হয়তো। আর গেমটার মধ্যে দিন রাত, মানে দিন না রাত আমি বুঝতে পারছি না ভাই, মনে হচ্ছে কি পূর্ণিমার চাঁদ উঠেছে, এই দেখো এরকম অন্ধকার অন্ধকার টাইপের লাগছে দেখতে, বুঝতে পারছি না দিন না রাত। তাহলে একটা এখানে ডোর আছে যেটা খুলতে পারছি, এটা কি? এটা ল্যামার, ঘাস কাটা মেশিন, এটা যেটা দিয়ে ঘাসগুলো কাটতে পারবো। এই যে ঘাসগুলো আমাকে মনে হয় কাটতে হবে, যেহেতু এই বাড়িটাতে আমি থাকবো আজকে থেকে, তার জন্য বাড়িটাকে আমাকে পরিষ্কার রাখতে হবে। আর আমার গ্র্যান্ডপা ডেড বডি খুঁজতে হবে, কারণ গ্র্যান্ডপা মরে গেছে না হারিয়ে গেছে তাকে খুঁজতে হবে। সে আমাকে বাড়িটা তো দিয়ে গেছে লেটার লিখে, কিন্তু সে কোথায় গেছে আমি জানি না। তো প্রথমে কি চাবিটা, ওকে ভাই চাবি পেয়ে গেছি, এই দেখো কি কি আমি পেয়ে গেছি, তার মানে এটা হচ্ছে মেন ঘরের কি, মানে এই যে ঘরটা আছে না এই ঘরের কি ওটা, এই ঘরটা চলো খুলে ফেলা যাক। ওকে, আমরা আমাদের ঘরে প্রবেশ করে গেছি, এটা আমার বেডরুম, এখানে আমি থাকতে পারবো রাতে। এখানে ল্যাম্প আছে একটা, আর ঘরের মধ্যে কী কী আছে দেখে নিই আমি একটু। এই ঘরের মধ্যে আছে একটা ডাইনিং টেবিল যেখানে আমি খেতে টেতে পারবো, একটা রান্নাঘর, হ্যাঁ। আর এখানে আর কি আছে, আই নিড টু কাট দি গ্রাস, আমাকে না ঘাস কাটতে হবে। ওকে চলো, আমাকে আমি ঘাস কাটার মেশিনটা দেখতে পেলাম না ওই ঘরে, এই যে ঘরে যে একটা মেশিন ছিল যেটা দিয়ে ঘাস কাটতে হয়, ওই ঘাস কাটা মেশিনটা আগে নিয়ে আসি। ওকে, নিয়ে চলে এসেছি, এখানে আমাকে এবার এটা স্টার্ট করতে হবে। ওকে, ঘাস কাটা মেশিনটা স্টার্ট করো, স্টার্ট হয়ে গেছে। এবার আমাকে এখানে যতগুলো ঘাস আছে না সবগুলো ঘাস না কাটতে হবে, যতগুলো ঘাস আছে সবগুলো চলো আমরা ঘাস কেটে নিই, তারপরে দেখি গেমটার মধ্যে ভূত আসে কি না। আমি যতদূর জানি এই গেমের মধ্যে একটা নান আছে। ওকে, আমি বাড়ির পেছনে যতগুলো ঘাস ছিল সামনে যতগুলো ঘাস ছিল সবগুলো কেটে ফেলেছি, শুধু এখানে একটু আছে, আর কোনো ঘাস কাটার দরকার নেই, হয়ে গেছে ভাই ঘাস কাটা। এইবার আমি চলো মেশিনটা যেখানে ছিল সেখানে রেখে আসি, যে ঘরে মেশিনটা রাখা ছিল, চলো এই ঘরে মেশিনটা আমি রেখে দিয়েছি। এবার আমাকে হচ্ছে ঘুমাতে হবে, তারপরে ভূত আসবে মনে হয়, কারণ আমি গেমটা এখনও পর্যন্ত খেলিনি, অল্প আচ্ছু দেখেছিলাম। চলো এখান থেকে আমরা দরজা অফ করে দিই, কারণ ভূত আসতে পারে। এখন এটা দিন না রাত না বিকেল সেটাই তো আমি বুঝতে পারছি না ভাই। চলো একটা কাজ করি, এবার আমি আমার বেডরুম, এই তো বেডরুম, এখানে চলো আমরা ঘুমিয়ে পড়ব। ওকে, গুড নাইট সবাইকে। আবার কি হলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে ইয়ে হচ্ছে, রাত হচ্ছে, দেখো সূর্য ডুবে গেল, এখন রাত হবে, আর এখানে হচ্ছে আসবে মনস্টার, যে মনস্টারকে আমাকে মারতে হবে। রাত হয়ে গেছে ভাই গেমের মধ্যে, মনস্টার ফনস্টার আসার কথা না, রাত হয়ে গেলে তো ভূত আসে। এবার ভূত ভূত কিছু নেই গেমের মধ্যে, আমি তো বোকা হয়ে গেছি ভাই। চলো আমাকে না গেমটা কমপ্লিট করতে হবে, গেম যখন শুরু করেছি কমপ্লিটও করবো। কি হচ্ছে ভাই, কিছু একটা আওয়াজ শুনে, সাইরেন হেড নেই তো এই গেমের মধ্যে, আবার সাইরেন হেডও থাকতে পারে। ও ওই দেখো, এটা কি যেন হাঁটাহাঁটি করছো দূর দিয়ে ভাই, ওই দেখো কি যেন একটা হাঁটাহাঁটি করছো ওই সাইডে, দেখেছো? ওই দেখো ভাই, একটা লোকের মতো কি যেন হেঁটে হেঁটে যাচ্ছে ওইদিকে গেটের ওইদিকে, ওটা মনে আমার গ্র্যান্ডপার আত্মা নাকি? ও হো, ওটা কি ভাই বুঝতে পারলাম না আমি। যাই হোক চলো আমরা ধীরে ধীরে অনেক কিছু রহস্য ভেদ করব, অনেক কিছু করবো গেমের মধ্যে, অনেক ইন্টারেস্টিং হবে। চলো আমাদের মনে হয় আবারও সকাল হয়ে গেছে, আমাকে আবারও আমার কাজ করতে হবে, আজকের কাজ। আর চলো এবার বাইরে যাওয়া যাক। আমার ওই রাতের বেলা কি ভূতটা এসেছিলো, ভূত না কি জানি না। এখানে কি আছে? এখানে তো কিছু নেই। চলো আমরা এখন দিনের বেলা দেখি কী কী করতে হয়। আমার দরজা কোথায় গেল? হ্যালো, দরজা
এ ভাই ঘরের দরজা হারিয়ে গেছে নাকি? দরজা এ মা সত্যি সত্যি দরজা হারিয়ে গেছে ভাই? ও পেয়েছি পেয়েছি, দরজার জানলা একই রকম দেখতে, খুঁজেও পাওয়া যায় না। ও কে, এটা কি? ও মাই গড, হোয়াট হ্যাপেন্ড হিয়ার? এত বড় গর্ত কে করে দিল ভাই? নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো কত বড় গর্ত হয়ে গেছে আমার ঘরের সামনে। কালকেই ঘরের সামনে ভাই কিচ্ছু ছিল না, আজকে ঘরের সামনে কত বড় গর্ত হয়েছে। আমার মনে হয় কি রাতের বেলা যে ভূতটা এসেছিল না, এলিয়ান না ভূত আমি জানি না, ওই এলিয়ানটাই মনে হয় গর্তটা করে দিয়ে গেছে রাতারাতি। তাছাড়া এত বড় গর্ত কে করে দিবে ভাই? ভুতুরে কারবার হচ্ছে কেমন জানো? এখানে কি হাংরি? এখানে দেখো হাংরি লেখা আছে, মানে খিদে পেয়েছে ভূতটার। তো ভূতের খিদে পেয়েছে আমি কি করবো ভাই? ভূত তো আবার চলে না আসে। হ্যালো, কিছু একটা হচ্ছে ভাই, কিছু একটা সাউন্ড শোনা যাচ্ছে। ও ভাই কিছু একটা সাউন্ড আমি শুনতে পাচ্ছি, চলো এটা। ও কি, একটা গাড়ি আসলো আমাদের বাড়ির বাইরে, চলো গাড়িটা দেখি। এটা তো আমার গাড়ি আর এটা লোকের গাড়ি। কে গাড়িতে করে কেউ আসলো নাকি? হ্যালো, গাড়িতে করে কেউ? এটা একটা লোক চলে এসছে হেঁটে হেঁটে। আমি ভাবলাম ভূত ফুত চলে এসছে গাড়ি নিয়ে ভাই। এমনিতে ভূত গেমটা তো রাতের মতো দেখতে লাগছে, দিন দুপুর না বিকেল কিছু বোঝা যাচ্ছে না। হ্যালো মিস্টার, হ্যালো স্টিভ। ওকে, তো লোকটা এসে আমাকে বলছে যে লোকটা আমার দাদুকে চেনে, আর দাদুর কাজ করতো এই লোকটা। তো আমাকে বললো একটু ঠান্ডা জল খাওয়াতে, মানে ড্রিঙ্কিং ওয়াটার দিতে। কুয়োর ওখানে যাচ্ছে, কুয়োর ওখানে জল নেই ভাই, দাঁড়াও আমি ঘর থেকে জল এনে দিচ্ছি একে। আর আমি ওকে, চলো আমরা ঘরে চলে এসেছি, এখান থেকে আমাকে ওয়াটার খুঁজতে হবে, ড্রিঙ্কিং ওয়াটার। আমার ঘরে না ওয়াটারই নেই। হ্যালো, আমার ঘরে কোনো ওয়াটারই নেই ভাই, এখানে হাগার জন্য টয়লেটও নেই ভাই, কীরকম ঘর আমার? দাদু কি হাঁকতো টাকতো না নাকি ভাই? এটা ও ফিড দি হোল, মানে আমাকে গর্তটাকে খাওয়াতে বলছে ভাই। হ্যালো, ওখানে একটা চাকু রাখা আছে, দেখো নাইফ রাখা। ও আমি বুঝতে পেরেছি কী করতে হবে, লোকটাকে আমাকে ওয়াটার খাওয়াতে হবে। লোকটা দেখো কুয়ার ওখানে গেছে, শিরে বেচারা লোক। হ্যালো বেচারা লোক, এখানে কোনো জল নেই ভাই, এখানে কোনো জল পাওয়া যায় না আমাদের এখানে। আমাদের এখানে শুধু মাটার হয়, শুধু মাটার হয়, এখানে কোনো জল পাওয়া যায় না। জল খেতে এসছিস মানে তুই? আমি হচ্ছে কতটা হরর এই গেমের মধ্যে জানো? লোকটা লোকটা ওদিকে চলে যাচ্ছে, দেখো এখানে কোনো কেউ কিচ্ছু দেখোনি, কেউ কিচ্ছু দেখোনি, কিন্তু কেউ কিচ্ছু দেখোনি, আমি কিছু জানি না। এই বডি বডিটাকে, এই যে গর্তটা আছে না হোল, এই গর্তটাকে আমাকে খেতে দিতে হবে। এই গর্তটার খিদে পেয়েছে, ওকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। ইয়েস, এবিল এবিল হয়ে গেছি আমি এখন। কী গেম দেখছো তোমরা? দেখো শুধু এই গেমের মধ্যে কী কী হয়। আর কেউ দেখোনি কিচ্ছু, কিন্তু যদি দেখেছো ভিডিওটাতে লাইক করো আগে, নালে কিন্তু তোমাকে কিছু করবো না। অবশ্যই তুমি খুব ভালো মানুষ, লাইক করে দিও। গর্তটা এত নিচে ভাই, মানুষটা কোথায় চলে গেল কিছু দেখা যাচ্ছে না। এই গর্তটার মনে হয় খিদে পায়, গর্তটাকে খেতে দিলাম আমি মানুষটাকে মেরে। কী করলাম আমি, মার্ডার করে ফেললাম কেন? এখানে রক্ত, এখানে আমি পরিষ্কার মনে হয় করতে পারবো না ভাই, এখানে রক্ত পরিষ্কার আমি করতে পারবো। ও না না না, রক্ত পরিষ্কার করবো না, চলো আমরা ঘরে যাই। পুলিশ টুলিশ আসলে আমি বলবো আমি কিছু জানি না, সব আমার দাদু করে গেছে। ভয় দেখাচ্ছে আর বলছে ভয় পাস না, ডোন্ট বি স্কেয়ার্ড, আই উইল হেল্প ইউ। আচ্ছা লোকটা আমাকে হেল্প করতে এসে, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তো লোকটা আমাকে এসে বললো, লোকটা দাদুর লয়ার, মানে লয়ারের কাজ করে আমাদের হয়ে। আর এখানে যে গর্তটা আছে না, গর্তের মধ্যে একটা ক্রিয়েচার আছে, যে ক্রিয়েচারটা শুধু মানুষের রক্ত খায় আর মানুষের আত্মা চায়। আর সেটা যদি আমি না দিতে পারি তাহলে আমাকে অনেক কষ্ট করতে হবে, এটাই লোকটা বললো। তো আমাকে না ডেলি ডেলি একটা করে মানুষ মেরে মেরে ওই গর্তের মধ্যে দিতে হবে ভাই। এটা সত্যি সত্যি পাগলের মতো কাজ, কিন্তু কিচ্ছু করার নেই, আমি যদি বেঁচে থাকতে চাই, আমি যদি ঠিকঠাক থাকতে চাই, আমাকে অবশ্যই কাজটা করতে হবে। চলো, বাইরে পাখির ডাক শুনতে পাচ্ছি মনে হয়, সকাল হয়ে গেছে। ওকে দরজা বন্ধ করে দাও, সকাল হয়ে গেছে। আ, এগুলো কি ভাই? হ্যাঁ, ভুট্টা গাছ কবে হলো এখানে? ভুট্টা গাছ জন্মে গেছে ভাই একা একা। হ্যালো, আমি মনে হয় কি মানুষ মেরে মেরে এখানে ঢুকাবো আর এখানে ভুট্টা জন্মাবে, আর এই ভুট্টা খেয়ে খেয়ে আমি বেঁচে থাকবো, এরমই হওয়ার কথা। মানুষ মেরে আমি গর্তে দেবো আর ওই ক্রিয়েচারটা আমাকে ভুট্টা গাছে ভুট্টা ফলিয়ে দেবে। আর এখানে বৃষ্টি হওয়া দরকার, তাহলে যেগুলো ভুট্টা গাছ হয়েছে না, ভুট্টা গাছগুলো মরে যাবে যদি বৃষ্টি না হয়ে জল না পায়। ওকে ভাই, কিচ্ছু করতে হবে না আমাকে। ও ও, হ্যালো, ও গর্তের ওই সাইডে দেখো ইভিল্লান এসছে, এটা ইভিল্লানের বোনের মতো লাগছে না? নান, হ্যালো নান। এই ইভিল্লানটা বলছে এখানে যজ্ঞ করবে, মানে এই বাড়ির মধ্যে যজ্ঞ করতে আসছে। এই ইভিল্লানটা হচ্ছে আমার দাদুর ফ্রেন্ড, এটা উইকে উইকে আসতো, মানে সপ্তাহে সপ্তাহে দাদুর সাথে এসে দেখা করে যেত। আর বলছে আমি এখানে মানে আমি বললাম এখানে তুমি নিঃসন্দেহ থাকতে পারো, আমিও খুব ভালো মানুষ, আমার দাদুও খুব ভালো মানুষ ছিল, আমি তোমার কোনো ক্ষতি করবো না। নান নান, তুমি খুব ভালো মানুষ, এখানে তুমি যজ্ঞ করবে না, কী করবে করো, নিজের বাড়ির মতো মনে করো নান, এটা তো নিজের বাড়ির মতো। নান, হ্যালো,
নান, তুমি কোনো চিন্তা করো না, না কোনো চিন্তা করো না নান, তুমি এখানে বাড়ির মতো থাকবে, নান বাড়ির মতো থাকবে তুমি। আমার দাদু ভালো মানুষ ছিল, আমিও কি ভালো মানুষ? আমাকে তোমার ভালো মানুষ মনে হয়েছে? হ্যাঁ আমি খুব ভালো মানুষ। নান দাঁড়াও, এখানে আমি এই মহিলাটাকে এবার ফেলে দিই। এরকম করছি কেন আমি? ওকে, নানটাকেও ফেলে দিয়েছি গর্তের মধ্যে। কেউ কিচ্ছু দেখোনি, আবারও কেউ কিচ্ছু দেখোনি, আমি কোনো নান টানকে মারিনি, আমি এতটাই ভালো মানুষ, আমার দাদুর মতো আমিও অনেক ভালো মানুষ। ওকে, নানটাকে যখন আমি মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম তখন দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন আমার ভুট্টা গাছগুলো জল পাবে, আর জল পেলে যেন ভুট্টা গাছ এখন ধীরে ধীরে বড়ো হবে, আর সেগুলো ভুট্টা খেয়ে আমি বেঁচে থাকতে পারবো। আমি তো একটা নিষ্পাপ ছেলে ভাই, আমি কিছুই করিনি, নানটাকে তো আমি মারিনি, বৃষ্টির জলে সব রক্ত ধুয়ে যাবে এখন। আচ্ছা বৃষ্টি হচ্ছে, আমার ফসলও জল পাচ্ছে, এখন আমার কী করতে হবে? এখন আমাকে ঘুমাতে হবে। এ ভাই এটা কি? এ ভাই হ্যালো, এটা কি? হ্যালো ক্রিয়েচার, তুমি আমার ক্ষতি করতে আসোনি তো? আবার আমাকে বলছে এখানে আমাকে খেতে দিতে থাকো, আমাকে ওই গর্তের মধ্যে খেতে দিতে থাকো, তাহলে তুমি যা চাও তাই পাবে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সব দেবো, শুধুমাত্র তুমি আমাকে মানুষ মেরে মেরে মানুষের রক্ত খাওয়াও, এরকম বলছে। ওকে, আমার ভুট্টা গাছে দেখো ভুট্টা ধরেছে ভাই। ওকে, আমার ভুট্টা গাছে ভুট্টা ধরেছে, এগুলো আমি খেতে পারবো মনে হয়। ওকে, তো আমি এখান থেকে এক বস্তা ভুট্টা তুলে নিয়েছি, এই ভুট্টাগুলো আমি কোথায় রাখবো? এই ঘরের মধ্যে চলো রেখে দিই, ভুট্টাগুলো তো আমি রেখে দিয়েছি, চলো এবার আমার খাওয়ার অসুবিধা হবে না। আর একটা লোক চলে আসে, হ্যালো হ্যালো ডিয়ার, কী চাও এখানে? জোসেফ। ওকে, লোকটা বলছে ওর জল তেষ্টা পেয়েছে, মানে ওয়াটার দরকার, দুই দিন ধরে ওয়াটার নেই এই লোকটার ঘরে, তো আমার কাছে ওয়াটার চাইতে আসছে। ইয়েস, কেন ওয়াটার দেবো না, এখানে অলরেডি দেখো হাংরি লেখা উঠে গেছে, যখন ওয়াটার চাইলো এখানে হাংরি লেখা উঠে গেছে, অবশ্যই ওয়াটার দেবো, কেন ওয়াটার দেবো না ভাই, আমি লোকের হেল্প করতে অনেক ভালোবাসি, সত্যি সত্যি আমার ঘরে তো ওয়াটার নেই ভাই, হাগার জন্য কোনো টয়লেটও নেই, এখানে তো ওয়াটার নেই, কিচ্ছু নেই ভাই, এখানে আমি ওয়াটার কোথায় পাবো? আমি জানি আমার ঘরে কোনো ওয়াটার নেই, এর আগের দিনও একটা লোক মরেছে এরকম করে। হ্যাঁ তোমাকে আমি মারবো না, চিন্তা করো না, আমার ঘরে তো কোনো ওয়াটার নেই দাদা। হ্যালো হ্যালো দাদা, আমার ঘরে কোনো ওয়াটার নেই। তুই ওয়াটার নিবি, তুই ওয়াটার নিবি মানে কি? ওয়াটার কোথায় পাবো আমি ওয়াটার? আমি কত ভালো মানুষ, হ্যাঁ আমি কোনো ভালো মানুষ টানুষ না ভাই, ওয়াটার নিতে এসছি বা আমি, এদিকে ওয়াটার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, ওয়াটার নিতে পড়ে যা, তুইও মরে যা। ইয়েস, আমার কাজ কার্যসিদ্ধ হয়ে গেছে, এবার আমি যা চাই তাই পাবো ওই ক্রিয়েচারটার কাছে, ওই রাক্ষসটার কাছে। ওকে, আমি সব ডেড বডি ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা আমার অনেক টায়ার্ড ফিল হচ্ছে, আমার এখন মনে হয় ঘুমাতে হবে, রক্ত পড়ে আছে, কোনো ব্যাপার না, এগুলো রক্ত না, এগুলো অন্য কিছু, এগুলো হচ্ছে আলতা ভাই, এগুলো রক্ত না, আমি কোনো মানুষকে মারতেই পারি না, মানুষকে মারতেই পারি না। তোমরা কিন্তু কিছু দেখোনি, তোমরা কিন্তু কিচ্ছু দেখোনি, কিচ্ছু দেখোনি, তোমরা কিচ্ছু দেখোনি, অবশ্যই কিচ্ছু দেখোনি। কেন করছি আমি এইসব? ঘুমিয়ে গেছি, আবারও রাত হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট, এবার আমাকে ক্রিয়েচারটার সাথে দেখা করতে হবে ভাই। আমি এত মানুষ কেন মারছি, আমি এত মানুষ মারতে পারবো না, এত এত খারাপ কেন আমি? ও, ওই গর্তের ওখানে দেখো একটা লোক চলে আসছে, ওই ক্রিয়েচারটা উঠে গেছে গর্তের ওপর থেকে ভাই, এখন মনে হচ্ছে আমাকে খাওয়ার জন্য আসছে নাকি। এ ভাই কী হবে এখন? লোকটা তো বাইরে এসে দাঁড়িয়ে আছে, রাত করে, সকালও হয়নি এখনও পর্যন্ত মনে হচ্ছে। লোকটা দাঁড়িয়ে, ওই লোকটা দেখো বাইরে এসে দাঁড়িয়ে আছে ভাই। হ্যালো ক্রিয়েচার, আমি কিন্তু কিছু করিনি ক্রিয়েচার। আবে ক্রিয়েচার, আমি তোকে এত মানুষ মেরে খেতে দিলাম, তোকে আমি কত কিছু দিলাম, ক্রিয়েচার আমাকেও গর্তের মধ্যে ফেলে দিচ্ছে। বাহ ক্রিয়েচার, তোর একদিন কি আমার একদিন ভাই, আমি কত মানুষ মারলাম তোর জন্য, ওই জন্য কারো উপকার করতে হয় না। ক্রিয়েচারটার জন্য আমি কত খাটাখাটি করলাম ভাই, ক্রিয়েচারটা আমাকেই গর্তের মধ্যে ফেলে দিল। বাহ, সামনে কি হচ্ছে? উমা, ওই তো আমার গ্র্যান্ডফাদার তো সামনে দাঁড়িয়ে আছে, এই দেখো। আমার ছুরি কোথায় গেল? আমাকে ছুরিটা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে ভাই, ছুরিটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। দাদু এখানে কি করছো তুমি? আচ্ছা, এই ক্রিয়েচারটা না আমাদের মাইন্ড কন্ট্রোল করতো, আর আমাকে সাধারণ মানুষজনকে মারতে বাধ্য করতো, এরকম বলছে আমার দাদু, আর এখান থেকে আমরা পালাতে পারবো না, এটাই বলছে আমার দাদু এখন। ওকে, তো গ্র্যান্ডফাদারকে এখানে ধরে নিয়ে চলে এসেছি, যে ক্রিয়েচারটা, এই ক্রিয়েচারটা আমাকে এবার মেরেই ফেলবে ভাই। কিসের ক্রিয়েচার এটা, কেন আসছে ভাই? হ্যালো, এখানে আমাকে কিছু করতে হবে মনে হয় নাকি। ওকে, আমার দাদুকে তো মেরে ফেললো, আমাকে আবার মেরে না ফেলে, আমার দিকেই তো আসছি।
শিট ও ও ও এখানে একটা রিভলভার আছে ভাই, রিভলভারের পিস্তল, মানে গুলি পেয়েছি। এখানে আমাকে এটাকে মারতে হবে, ওকে কিছু করতে হবে, আমাকে এটাকে মারতে হবে। ওরে ভাই ও শিট, এগুলোকে আমাকে মারতে হবে, আর এই ক্রিয়েচারটাকে আমাকে মারতে হবে। এগুলোকে আমাকে মারতে হবে, ক্রিয়েচারটাকে বন্দুক দিয়ে। আর কোনো রোবট টোবট আসছে নাকি আবার? হ্যালো, আরে এটা কেন আসছে আবার? ওকে এটাও মরে গেছে। মার 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 মার, গুলি মার, ছাতের মধ্যে গুলি মার, বুকের ছাতার মধ্যে গুলি মারতে হবে। ওকে ওকে ভাই, মরে গেছে। ইয়েস, এলিয়ান না ক্রিয়েচার নাকি, মরে গেছে ভাই ফাইনালি। কত খাটাখাটনি করে মেরেছি এটাকে আমি, কত ইন্টারেস্টিং একটা গেম খেললাম আমি আজকে। আর কিছু আছে বাকি? আর কিছু মনে হয় বাকি নেই ভাই, শেষ, গেম শেষ। এই দেখো, দাদুকে মেরে দাদুর মাংস টাংস সব খেয়ে নিয়েছে। আর কিছু আছে? আর কিছু নেই, গেম শেষ ভাই, গেম শেষ। এখন আমাকেও মরতে হবে, আর কিছু করার নেই, কারণ আমার কাছে আর বাঁচার কোনো অপশন নেই। এখানে যদি লাভ দেই তাহলে আমি মরে যাবো ভাই, আর এই গেম শেষ হয়ে যাবে। অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করো, কমেন্টে বলো গেমটা কেমন লেগেছে, এই টাইপের গেম তোমরা আরও দেখতে চাও কি না কমেন্টে অবশ্যই বলবে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। চলো আমরা লাভ দিয়ে মরে যাই এখন। ইয়ে।